পাঠাতে হবে ভদ্রতার খাতির এইসব বলছে সে যদি ভিডিওটা দেখে আমাদের এটাই লজ্জার ব্যাপার আজ নয় অগস্ট থেকে নয় সেপ্টেম্বর হতে যায় এখনো কোনো বিচার নেই একটা মাস হয়ে গেল কেউ না মাখালে রেগে যেত বলতো আমাকে একটু কেউ মাখাচ্ছে না নিজে নিয়ে নেই হ্যালো ইভ্রিওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ এই বেলার টাইমটাতে না আমাদের বাড়ির সামনে কিছু রহস্যজনক বাচ্চা কিছু রহস্যজনক লোকজনকে দেখতে পাওয়া যায় এদের যে কি দাবি সেটা আমি জানি না অ্যাকচুয়াল দাবিটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ভ্যাকেন্ট ল্যান্ডটা যে রয়েছে সেখানে নানা রকম টমেটো ফুল বক ফুল ইত্যাদি হয় তো ওটা হচ্ছে আমাদের এখানকার র্যামাজন রেন ফরেস্ট ছোট্ট তো রেন ফরেস্ট এখানে সব রকম বেশ কিছু সবজি হ্যানা তেনা ফুল এই সমস্ত হয় তো বেশ কিছু লোকজন ওগুলোকে কালেক্ট করার উদ্দেশ্যে দুপুরবেলা এসে হানা দেয় আর তা না হলে ভোরবেলা এসে হানা দেয় বিশেষ করে দুপুরবেলাটা আর এছাড়া আমাদের গাছ থেকেও কিছু ফুল ঠুল এই সমস্ত চুরি করার উদ্দেশ্য ওরা আসে কখনো সফল হয় কখনো হয় না আমার কি আমার তো নানা রকম আমার পার্সোনাল কাজ না থাকলে আমি নিজেকে নিজে নিয়ে এত ব্যস্ত হয়ে যাই যে আমার কোনো দিকে চোখ দেওয়ার সময় থাকে না তো আমি এখন দুপুরবেলা আমার কাজগুলো কমপ্লিট করলাম গামছাগুলোকে ভাজ করলাম কালকে রাত্রেবেলা সম্রাট আমাকে বলছে তুমি এই গামছাগুলো কেচে দাও তা আমি বললাম যে কেন ও বলছে যে এগুলো আমার আর গায়ে গামুচতে ইচ্ছা করছে না আমি বললাম এগুলো দুদিন আগেই কাঁচা তো তাও ওর গামছা নিয়ে এত টাওয়াল থাকলেও ও গামছা দিয়েই গা মুজবে এমন কি হচ্ছে কি ওর সাথে সাথেও আমাকে একটা খারাপ অভ্যেস জড়িয়ে দিয়ে যায় আমাকে বলছে তুমি ও গামছা দিয়ে গাম মুছবে মুখ মুছবে এই করতে করতে হচ্ছে কি ওর একটা সবুজ গামছা হয়ে গেছে আমার একটা লাল গামছা হয়ে গেছে আমার টাওয়ালগুলো সব কেঁচে ধুয়ে আলমারিতে তুলে দেওয়া এছাড়াও দেখবেন জিন্স বা লাক্সারিয়াস ভালো ভালো জামা কাপড় যতই থাকুক না কেন আমাদের কয়েকটা ফেভারিট প্যান্ট বা ফেভারিট টি শার্ট অথবা ফেভারিট কুর্তি থাকে ওগুলো পরলে যেই পরিমাণ কমফোর্টেবল লাগে তার থেকে বেশি আরাম মনে হয় আর কোনো কিছু নেই আমার এরকম দুটো কালো প্যান্ট রয়েছে একটা হচ্ছে ট্রাউজার মতন যেটাকে টপ দিয়েও পরা যেতে পারে আর একটা প্লাজো তো এই দুটোই আঁকাচা ছিল সেজন্য আমাকে আজকে এগুলো কোন রকমে কমপ্লিট করতেই হলো কে না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছিল দুপুরবেলা বেশ মেঘ করেছিল কিন্তু এখন আর কোনো রকম কোনো মেঘেরও সাইন দেখছি না বৃষ্টির সাইন তো বাদই দিন একদম আবার নর্মাল শরতের আকাশ যেরকম হয় ওরকম হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় তো আমাদের মন্দিরের লাইটটা আমি জ্বালিয়ে দিই ইউজুয়ালি এই দায়িত্বটা এখন আমারই প্রায় বেশিরভাগ দিন হচ্ছে গিয়ে মন্দিরে লাইট জ্বালিয়ে দেওয়া আর সম্রাট আমাকে বলে গেছে আজকে মন্দিরে উঠে ঠাকুরের জামা কাপড়গুলো সব সেপারেট করতে কিন্তু আজকে আমি সেটা করব না আমি একটা বাক্স নিয়ে এসে গোপালের জামা তারপর বাকি ঠাকুরদের সমস্ত জামাগুলো ওর মধ্যে রেখে অ্যাসেম্বল করে দেব। আর সম্রাটকে না আমি একটা সারপ্রাইজ দেব ইচ্ছে আছে খুব সম্ভবত শুক্রবার দিনকে সারপ্রাইজটা দেব সেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হবে এখনই সেটা বলবো না কি তবে ঠাকুর ঘরের রিলেটেডই কিছু একটা সারপ্রাইজ আজকে সকাল থেকে আমি আর সম্রাট খুব কনফিউজ ছিলাম মানে ঘুমের চোটেই অ্যাকচুয়ালি আমরা খুব কনফিউজ ছিলাম যে আজকে বুধবার না বৃহস্পতিবার ও কালকে রাত্রেবেলা ভেবেছে যে আজকে বৃহস্পতিবার এই ভেবে ও আমাকে বলছিল যে কালকে তুমি সকালে উঠে একটু আমাকে ঠাকুর ঘরে হেল্প করে দেবে আমি বললাম যে এটা আর কি এমন ব্যাপার আমি তোমাকে হেল্প করে দেবো কিন্তু সেটা বৃহস্পতিবার দিন বুধবার দিনকে নয় আজকে বুধবার আজকেও একাই পুজো করে নিয়েছে আগামীকাল বৃহস্পতিবার আগামীকালকে আমি গোপালকে তারপর মালক্ষীকে বাকি প্রত্যেককে একটু সুজি বানিয়ে দেব এটা আমাদের নতুন ডিল হয়েছে জন্মাষ্টমী থেকে যে প্রত্যেক বৃহস্পতিবার করে যদি কোনো রকম অসুবিধা না হয় তাহলে হচ্ছে গিয়ে প্রত্যেকের জন্য কিছু না কিছু একটা ভোগ আমরা বানিয়ে দেব জিনিসটার সাথে তো আপনারা এ কাস্টমলি অলরেডি আমাদের ঝাড় খুলে দেওয়া হয়েছে তার পরিবর্তে লাগানো হয়েছে পাখা আর এই পাখাটার দরুন আমাদেরও একটু শান্তি হবে প্লাস ঠাকুর ঘরে আমাদের পাখা প্রায় সারা দিনই চলে হয়তো পূজোর সময় সকালবেলা ঠাকুর ঘরে পাখাটা বন্ধ হয় এছাড়া আমাদের ঠাকুর ঘরের সারাটা দিন পাখা চলছে কারণ আমরা যদি ঘরে থাকি সারাদিন পাখা চলবে আমাদের যেরকম গরম লাগে আমরা যেহেতু আমাদের ভগবানদেরকেও আমাদের ফ্যামিলি মেম্বারই মনে করি তাই আমরা ওনাদেরকে আর ওরকম ওই বলে না যে শক্তিরূপে দেখি না আমরা ভাবি ওনারা আমাদেরই ঘরের সাধারণ মেম্বার সেই জন্য যেটা প্রয়োজন আমরা চেষ্টা করি ওনাদেরকেও সেই সেই জিনিসগুলো দিই সেই ঘুরতে যাওয়ার সময় তো থ্রেডিং করিয়েছিলাম এরপর অনেক দিন হয়ে গেছে থ্রেডিং করানো হয়নি আর আমার বিষয়টা হচ্ছে আমি যখন যেখানে থাকি সেই জায়গার কাছাকাছি পার্লারে ভুরুটা তুলে নিই আজকে যেমন এই পড়াতে যাচ্ছিলাম তো ওইখানেই কাছাকাছি যেই পার্লারটা পেয়েছি সেখান থেকে ভুরু তুলে নেওয়ার কথাটা ভেবেছি এই কাজটা কমপ্লিট করে আজকে আবার আমাকে একটা খুব অচেনা জায়গায় যেতে হবে হঠাৎ করে নতুন জায়গায় যেতে গেলে একটু ভয় ভয় লাগে তবে আমি ঠিক ম্যানেজ করে নিই একটু পরে তো আমার থ্রেডিং হয়ে যাওয়ার পর মানে আইব্রো থ্রেডিং হয়ে যাওয়ার পরে এই কাকিমা বললো যে তুমি কি আপার লিপ ভ্যাক্স করবে আমি বললাম ঠিক আছে করে দিন তা আমি আজকে প্রথমবার আমার মানে আপার লিপে থ্রেডিং না করিয়ে ভ্যাক্সিং করলাম রেজাল্ট কিন্তু খুব ভালো এসেছে একদম ক্লিন হয়ে গেছে গুড আফটারনুন এই যে জাস্ট বাড়ি ফিরলাম খাওয়া দাওয়া করে ওপরে এসেছি এখন আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে নাহলে একটু দেখা কথা বলতাম সকালবেলা উনি আজকে একটা খুব কাজের কাজ করে ফেলেছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে বেসিন রান্নাঘরে যে সিঙ্ক ওই জায়গাটাতে প্রচুর মাঝখানটা লাল আর দুপাশে কালো পিঁপড়ে গুলো বেরোচ্ছিল আজকে কালো ইড় দিয়ে ওই যেই জায়গাটাতে থেকে অ্যাকচুয়ালি পিঁপড়ে গুলো বেরোচ্ছে সেইটাকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে তো পিঁপড়ে গুলো আর বেরোচ্ছে না ওইটার জন্য আজকে হচ্ছে গিয়ে আমি খুব থ্যাংকফুল আমার শাশুড়ি মায়ের প্রতি তো যাই হোক সন্ধ্যেবেলা হয়তো দেখা হবে ঘুম থেকে উঠলে সম্রাট এসে তখন আপনাদের সাথে কথা বলিয়ে ওনাকে একটা ট্রফি দেওয়া হবে ঠিক আছে যাই হোক আজকে আমি প্রথমবার ফার্স্ট টাইম জীবনে আপার লিপ ওয়াক্স করলাম ইউজুয়ালি আমি থ্রেডিং করাই তবে এই প্রথমবারে আমি ট্রাই করলাম আপার লিপ ওয়াক্স রেজাল্টটা ভিজিবল আমি বুঝতেই পারছি খুব ভালো লাগছে আমাকে কাকিমা বলছিল কাকিমা মানে দিদি হবে বলছিল যে পুরো ফুল ফেস যদি তুমি করো তাহলে ট্যান অনেকটা চলে যাবে কিন্তু আমার এই কপালের মাঝখানে হঠাৎ করে কেন ব্রণ যে ভগবান জানে কি ওয়াট লাগছে বলুন তো দেখতে গুড ইভিনিং আমি বাড়ি ফিরলাম আর সঙ্গে সঙ্গে আমার ভাই বাড়ি ফিরেছে ওর অবস্থা দেখুন ওর কারখানায় কার বার্থডে হয়েছে আর এখনকার বার্থডে কি নতুন সিস্টেম বেরিয়েছে কি মাগিছে ও মায়ের জন্য গিফট কি গিফট রোল আর এদের কারখানায় জারি বার্থডে হয় রোল খাওয়ায় খালি আর কিছু খাওয়ায় না খালি রোল আর এখন কি সিস্টেম হয়েছে জারি বার্থডে হয় ময়দা ডিম এগুলো মা খায় আর ছোটবেলায় কি করতে বলবো মনে আছে ছোটবেলায় শোন

ও ওই পুজো করে উনি তাল পায় তাই না এবার বলেছে তা নারকেল একটা পাঠিয়ে দেবো আচ্ছা তাহলে তো ওনাকে তালের বড়া করে পাঠাতে হবে সে পাঠায় না পাঠা না পাঠাতে হবে না উনি তাল পাঠিয়েছে উনি নারকেল পাঠিয়েছে ভদ্রতার খাতি পাঠাতে হবে ভদ্রতার খাতিরে এইসব বলছে আর যদি ভিডিওটা দেখে বলবে তোমাদের কে মাথা দিব্যি দিয়েছে তালের বড়া পাঠানো আমরা এমনি তাল পাঠিয়েছি আমাদের তালের বড়া পাঠানোর দরকার ছিল না এমনিই পাঠিয়েছি

তারপরে রুমালি রুটি মাটন চাটনি পাড় মিষ্টি কোল্ড তাই ঘর থেকে আমি সিদ্ধ ভাত খেয়ে গিয়েছিলাম সিদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে মা খাইয়ে দিয়েছে আমি জানতাম ওখানে রুটি ফুটি খাওয়া হবে আর ভাত সারাদিন না খেলে আমার খুব শরীর খারাপ হয় তাও দেখুন এখন অ্যান্টাসিড খেতে হবে ওইসব খাওয়া দাওয়ার পরে না আমি বললাম কি যে বাবু গরম গরম ভাত খেয়ে যা। হ্যাঁ সে তুমি বলেছো এবারে যেটা বলছি ওখানে মানে খেতে এমন খারাপ লাগছিল ঘরের লোকদের ছেড়ে বিশেষ করে তো আমি যখন ফিস ফ্রাইটা খাচ্ছিলাম ভাবছিলাম বাবা ফিস ফ্রাইটা যদি নিয়ে যেতে পারতাম এবারে না ওখানে লোক সমাজে তো খেতে দিচ্ছে প্লেটে করে এটা নিয়ে আসলে ও লোকে ভাববে কি এরা বাড়ির লোকরা মানে খেতে পায় না এ লুকি লুকি নিয়ে যাচ্ছে ওর জন্য অগত্যা আমাকে খেতেই হয়েছে কিন্তু আমাদের ঘরে এটা কি বলে এটা রেওয়াজ মানে আমরা কাউকে ছোটবেলা দিয়ে এখনই আমাদের শিক্ষা ছেলে ছেলেদের দিয়েছি এই যে সঙ্গে সঙ্গে নিজের বড়াই করে দিল নিজের বলে করলাম তাই শিক্ষা না দিলে এরকম হতো যদি বলতাম একা একা বাইরে কা কি মা বাবা একা এই যে ওর কারণে একটা সামান্য রোল দিয়েছো কিন্তু এটা নিয়ে চলে অন্যসব অন্য সব যাদের দিয়েছে তারা খেয়ে নিয়েছে ওখানে স্পটে দাঁড়িয়ে কিন্তু আমার ছোট ছেলেও নিয়ে এসছে যে না ঘরের সবে চার পাঁচজন আছি পাঁচজন তোর বাবা দেরি করে আসে বৌদি দেরি করে আসবে তাও বলবে বৌদিকে একটু দাও দাদা খা আর বৌদির কেসটা তো অ্যান্টি আর প্রেরণা কি করেছে সেদিনকে ওর যে স্টুডেন্টের বাড়িতে গেছিল ও স্টুডেন্টদের বাড়ি নিমন্ত্রণ খুব একটা যেতে চায় না একা একা তার জন্য স্টুডেন্টের মাটা ওকে বলেনি যে না আছে আজকে বার্থডে আছে ও পড়াতে গেছে এজ ইউজুয়াল গিয়ে দেখছে ওদের বার্থডে সেলিব্রেট হচ্ছে ও ওখান থেকে ব্লিঙ্কেটে গিফট অর্ডার করে গিফট দিয়েছে ডাইরেক্ট ও খায়নি বলছে কি যে বাড়ির লোককে ছাড়া খাবো না ও না খেয়ে চলে এসেছে অনুষ্ঠান বাড়ি থেকে বলো তাহলে বলছে কি আনার সুবিধা থাকলে আনতাম কিন্তু দেখছি আনার সুবিধা নেই ওর জন্য আমি খাইও নি চলে এসেছি শুধু কেকটা মুখে দিয়ে আচ্ছা আজকের প্রতিবাদী মিছিলে আমরা মধ্যমগ্রাম চৌমাথায় আজকে আর যাচ্ছি না আজকে আমরা বাড়ি থেকেই প্রতিবাদ জানাচ্ছি বাড়িতেই কারণ সবাইকে বলেছে লাইটপত্র অফ করতে আমার মা লাইট এখনই বাড়িতে এসে দেখি লাইট আলো নেভানোই ছিল আর বাইরে থেকে আমরা মোমবাতি কিনে আনলাম বাড়ি থেকেই আমরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি আমি এতক্ষণ লাইট বন্ধ করে রেখেছিলাম এরা আসতে জানলো তবে আমি পেওনাকে আনতে গিয়েছিলাম প্রত্যেক বিচারটা তো মনে গেছে মা বাবার সন্তান সে আর ফিরবে না তাদের জ্বালা পৃথিবীর কেউ মানে এর ভর্তুকি দিতে পারবে না এর পূরণ করতে পারবে না তাও সবাই মিলে চান যে বিচারটা চাক দিয়ে

সে তো ওপর জানে যাদের হাত তাদের হাতগুলো গুলো যেন আগে টুকরো হয়ে মানে খোসো খোসো পরে ভগবানের তবে মানুষ খুব প্রতিবাদ করছে আমি এখন বেওনাকে আনতে গিয়েছিলাম দেখলাম প্রত্যেক বাড়ি ম্যাক্সিমাম বাড়ি লাইট বন্ধ আমাদের গলিটা থেকে কেউ বেরালো না জানি না তো চলুন যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব ততটুকু আমরা করি চলুন আমরাও সব লাইট নেবালাম আজকের মতন আবার এক ঘন্টা পর লাইট জ্বালবো এই মোমবাতিটা না বাইরে রেখে দাও তুলসি তলায় রেখে দাও তুলসি রেখে দাও হাওয়াতে জ্বলবে কতক্ষণ জানি না যতক্ষণ জলে জ্বলুক বাই এটা চলুন আজকে ভিডিওটা আর লং করছেন না এখানে শেষ করছি আমরা এক ঘন্টা আপাতত লাইট বন্ধ করে বসি আর একটু টিভির খবর দেখি